ট্রাকের সামান্য খালাসি থেকে উত্থান, আগেই সোনা পাচার মামলায় গ্রেফতার। বালুর ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়ি সহ 10 জায়গায় ইডি তল্লাশি মঙ্গলবারে। এদিন সকাল থেকেই অ্যাকশন মুডে ইডির কর্তারা। রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার ভোরে ফের অভিযানে নামে ইডি। এদিন রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মঙ্গলবার ভোরে বসিরহাটের বারিক বিশ্বাস নামে এক চালকল মালিকের বাড়িতে তল্লাশি অভিযানে আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসাররা, সঙ্গে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সূত্রের খবর, এই বারিক বিশ্বাস রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। বসিরহাটের ওই ব্যবসায়ীর বাড়ি, চালকল, অফিস সহ মোট 10 জায়গায় ইডির তল্লাশি অভিযান শুরু হয় বলে সূত্র মারফত জানা গেছে। অভিযান চলেছে বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটেও। এর পাশাপাশি দেগঙ্গায় রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার অপর অভিযুক্ত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানের বাড়িতেও অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়েও পৌঁছে যায় ইডির তদন্তকারী দল। সেখানে তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলমের বাড়িতেও সকাল থেকে শুরু হয় ইডির অভিযান। প্রত্যেকটি ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা গোটা এলাকা ঘিরে রাখে। কার্যত এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। যে যে স্থানে তল্লাশি চালিয়েছেন ইডির কর্তারা, সেসব স্থানের মূল গেট ও আশেপাশের এলাকা পুরো ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। প্রসঙ্গত, এর আগে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আরও এক চালকল মালিক বাকিবুর রহমানকে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থেকে গ্রেপ্তার করেছিল ইডি। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শেখ শাজাহানের বাড়িতেও প্রথম রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এবার প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ আরও এক চালকল মালিকের বাড়িতে এবং চালকলে হানা দেয় ইডি। প্রসঙ্গত, এদিন প্রায় 9.5 ঘন্টা ধরে অভিযান চালানোর পর বসিরহাটের সংগ্রামপুর এলাকার বাড়ি থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে বেরিয়ে যান তদন্তকারী অফিসাররা। তবে এদিনের অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।